এই টাইপের প্রিমিয়াম কোয়ালিটির যদি ছবি আপনি আপনার ছবি এডিট করতে চান, আজকের এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে খুব সহজেই এইভাবে প্রিমিয়াম কোয়ালিটির ছবি আপনি আপ করতে পারবেন ফেসবুকে, ইনস্টাগ্রামে, যে কোনো জায়গায়। এই জন্য আপনাদেরকে যেটা করতে হবে, সর্বপ্রথম যে লাইট রুম যে অ্যাপটি আছে অ্যাপটি ইনস্টল দেবেন, এবং ইনস্টল দেওয়ার পরে যে এই যে অ্যাপটি আছে অ্যাপটি ওপেন করবেন। এখানে দেখুন আমি কিছু প্রিসেট ডাউনলোড করে রাখছি, এই প্রিসেটগুলো থেকে আপনি আপনার ছবি সহজভাবে এডিট করে ফেলতে পারবেন। মনে করেন যে এই যে একটা ছবি আছে, এই যে ছবিটা ওপেন করলাম, যে প্রিসেট আছে প্রিসেটটা ওপেন করলাম, মনে করেন এই প্রিসেটটা আমার খুব পছন্দ হয়েছে। এখান থেকে ওপরের দিকে যে থ্রি ডট আছে থ্রি ডটের উপরে ক্লিক করবেন, কপি সেটিংস দিয়ে ওপরে যে টিক আছে টিক চিহ্নতে ক্লিক করবেন, যে সেটিংসগুলো আছে সবগুলো কপি করে নিলাম। নেওয়ার পরে ব্যাকে ক্লিক করে তারপর দেখুন এই যে নিচে যে প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্নের উপরে ক্লিক দেবেন, এটা হচ্ছে আপনার গ্যালারি। এখান থেকে আপনার পছন্দের মতো যে ছবিটা নিতে চান, মনে করেন যে ছবিটা আছে এই ছবিটা আমি নিতে চাই, এটার উপর টিক দিয়ে অ্যাড এর উপরে ক্লিক দিলাম, বাস এই যে সাকসেসফুলিভাবে অ্যাড হয়ে গেছে। এবং অল ফটোর উপরে আমি এখন ক্লিক দেব, এই যে দেখুন সেই ছবিটা, এই ছবিটার উপরে ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পর ওপরে যে থ্রি ডট আছে সেই থ্রি ডটের উপরে ক্লিক করব। করার পরে এইখানে দেখুন লেখা আছে পেস্ট সেটিংস, পেস্ট সেটিংসের উপরে ক্লিক করব। এই যে পেস্ট সেটিংস উপরে যখন ক্লিক করে দিছি দেখুন কি সুন্দরভাবে ছবিটি এডিট হয়ে গেল জাস্ট নিমেষেই। এভাবে আপনারা ওই প্রিসেট থেকে এভাবে লাইট রুমের মাধ্যমে আপনার যে কোনো ছবিতে আপনি এটা অ্যাড করে নিতে পারবেন। যখন এটা পেস্ট সেটিংস দেওয়ার পর ওপরে দেখুন যে একটি তিনটা ডট, এই যে টিকের পাশে, এটার উপরে ক্লিক দেবেন। দেওয়ার পরে সেভ টু ডিভাইসের উপরে ক্লিক দেবেন, বাস ডিভাইস এটা সেভ হয়ে গেল। এভাবে আপনারা এডিট করে নিতে পারবেন। কিন্তু প্রশ্ন হলো এই প্রিসেটগুলো পাবেন কোথায়? এই জন্য আপনাদের যে প্লে স্টোর যে অ্যাপস আছে অ্যাপসের উপরে ক্লিক করবেন, এখানে গিয়ে লিখবেন আইআর ফ্রি প্রিসেট। লিখলে যে এই যে আইকনটা খেয়াল করুন, এই যে এই আইকন অ্যাপসটি আছে এই অ্যাপসটি আপনারা ইনস্টল দেবেন। ইনস্টল দিয়ে জাস্ট ওপেনের উপরে ক্লিক করবেন, খুব সহজে এটা ইনস্টল হয়ে যাবে কোনো ধরনের প্রবলেম ছাড়া। তারপরে দেখুন এখানে প্রচুর প্রচুর প্রিসেট আছে, জাস্ট প্রিসেটগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন যে কোন টাইপের প্রিসেট আপনারা চান। মনে করেন যে এই প্রিসেটটা আমার ভালো লাগছে, জাস্ট এই প্রিসেটের উপরে ক্লিক করবেন। করার পরে যে ডাউনলোড যে অপশন আছে ডাউনলোড অপশনে ক্লিক করবেন, কিছুক্ষণের ভেতরে এটা ডাউনলোড হয়ে যাবে। কিছুক্ষণের ভেতরে এটা যখন ডাউনলোড হয়ে যাবে তারপরে লেখছে যে ডাউনলোড কমপ্লিট, তারপরে অ্যাড টু লাইট রুম, যে লাইট রুম যে অ্যাপসটি আছে সেই অ্যাপসটিতে এটা অ্যাড করে নিতে বলছে। জাস্ট আমি অ্যাডে ক্লিক করলাম, লাইট রুমে এটা অ্যাড হয়ে গেল। এবার লাইট রুমটা আমি ওপেন করে দেখাই, এই যে লাইট রুমের উপরে ক্লিক করলাম, করার পরে অল ফটোজের উপরে ক্লিক করলাম, এই যে দেখুন এই যে প্রিসেট এটা ডাউনলোড হয়ে গেছে। এভাবে আপনারা যে কোনো প্রিসেট এখানে অ্যাড করে নিতে পারেন, অ্যাড করে নিয়েই আপনি ব্যবহার করতে পারবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। এই টাইপের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পেজটি ফলো করবেন, এবং ইউটিউবে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।